লঙ্কান বোলারদের তোপে টাইগাররা অল আউট মোটে 164 রানে। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে স্বাগতিক দল। এই মুহূর্তে শ্রীলঙ্কার পাল্লে খেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সাব্বির, থেকে বাজে শুরু হয়তো বাংলাদেশ করতে পারতো না। নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ একেবারেই ভালো শুরু করতে পারেনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটাও যে কতটা ভালো ছিল তাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। স্কোরবোর্ডে জমা মাত্র 164, যেটা পাল্লিকেলের এই মাঠে ডিফেন্ড করা অনেকটাই অসম্ভবের মতন ব্যাপার, এবং তা করতে হলে বাংলাদেশ বোলারদের কিন্তু দারুণ একটা কিছু করতে হবে। দারুণ একটা কিছু করতে না পারলে এশিয়া কাপের শুরুটা হারতেই হবে, এবং গ্রুপ পর্ব পার হওয়াটাও কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। আজ বাংলাদেশি ব্যাটাররা যেমন পারফরমেন্স করেছে তাতে আসলে প্রশ্নের অনেক জায়গা রয়েছে। মুশফিকুর রহিমের আউট থেকে শুরু করে মিরাজ যেভাবে রান আউট হয়েছেন তাতে এশিয়া কাপের মতন বড় একটা মঞ্চে, যার জন্য বাংলাদেশ একটা লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে, তাদেরকে মোটেও প্রস্তুত মনে হচ্ছিল না। এছাড়াও যখন আপনার টপ অর্ডারে চারটা বাহাতি ব্যাটার থাকবে তখন আপনার 6 বা 7 নম্বরের ব্যাটারদের উপরে তুলে না আনাটাও বড় প্রশ্নের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের জন্য। কারণ তার শুরুতে টসের পরে ব্যাটিং অর্ডারের পরিবর্তন না আনার কারণেই কিন্তু শ্রীলঙ্কা অনেকটাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। বাহাতি ডানাতি ধনঞ্জয় ডে সিলভাকে সে প্রথম দিকে এই পাওয়ার প্লের ভিতরে নিয়ে এসেছিল সানাকা, এবং সেই তাদের কৌশলটা কিন্তু অনেক ভালোভাবে কাজে লেগেছে, যার ফলাফল 7 ওভার 4 বল খেলতেই পারেনি বাংলাদেশ। 7 ওভার 4 বল খেলার আগেই অল আউট হয়ে গিয়েছে, এবং আপনার দল 164 রানে অল আউট হয়ে গিয়েছে যখন নাজমুল হোসেন শান্ত একাই 89 রান করেছেন। প্রথম ম্যাচে এমন পারফরমেন্স আসলে অনেক প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নের জন্ম দেয় এটাও যে সাকিব আল হাসান আসলে অধিনায়কত্ব করার জন্য কতটুকু প্রস্তুত, কারণ টসের পরে পাল্লিকেলের মাঠ যেখানে রান তাড়া করা সবসময় সহজ এবং রান তাড়া করা দলের জয়ের হার সবচেয়ে বেশি, সেখানে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবার পরে ব্যাটিং অর্ডার চেঞ্জ না এনে চারটা বাহাতি, যেটা 12 বছর পর বাংলাদেশের একটা ম্যাচ, বাংলাদেশ কোনো ম্যাচে টপ অর্ডারের 4 ব্যাটসম্যান বাহাতি ছিল, এরপরেও ব্যাটিং অর্ডারের পরিবর্তন না এনে সাকিব আল হাসান নিজেকে 4 নম্বরে এনে যে দল যা করেছে তাতে কিন্তু তাদের কৌশল অনেকটাই প্রশ্নবিদ্ধ। এখন দেখার বিষয় বোলাররা কতটুকু করতে পারে এবং এই 164 রানের ছোট্ট পুঁজি তারা ডিফেন্ড করতে পারে কিনা, না হলে কিন্তু এশিয়া কাপের শুরুটা বড় হার দিয়ে হবার সম্ভাবনা রয়েছে। আমার কাছে ক্যান্ডি পাল্লিকেল স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শ্রীলঙ্কার পাল্লিকেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।